পাহাড় থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয় একটি মেয়ে। 10 বছর বয়সী মেয়েটির তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হলেও পাহাড়, পর্বত আর লেক ঘেরা অঞ্চলটিতে চিকিৎসকদের দ্রুত পৌঁছানো সম্ভব নয়। কিন্তু প্রযুক্তিবিদ রিচার্ড ব্রাউনিং খবরটি পাওয়ার পর একটি বিশেষ স্যুট গায়ে দিয়ে মাত্র 90 সেকেন্ডে উড়ে গিয়ে চিকিৎসক সহ সেখানে পৌঁছান। এটি হলিউডের সায়েন্স ফিকশন চলচ্চিত্রের কোনো অংশ নয়। সম্প্রতি বাস্তবেই এমনটি ঘটেছে ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের লেক ডিস্ট্রিক্ট অঞ্চলে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি গ্রাভিটি ইন্ডাস্ট্রি এমনই একটি বিশেষ স্যুট তৈরি করেছে যা পরে মাত্র কয়েক মিনিটে সুউচ্চ পাহাড়ের উপর দিয়ে উড়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন চিকিৎসকরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে যে প্রত্যন্ত বা পাহাড়ি অঞ্চলে অসুস্থ বা আহত রোগীদের কাছে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দিতে গত 1 বছর ধরে ব্রিটেনের গ্রেট নর্থ অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে আলোচনা করছে গ্রাভিটি ইন্ডাস্ট্রি। কিন্তু এসব অঞ্চলে স্থলপথে দ্রুত পৌঁছানো সম্ভব নয়, তাই প্রতিষ্ঠানটি এমন একটি বিশেষ স্যুট আবিষ্কার করেছে যা পরে জরুরি চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তাররা বাতাসে উড়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। মূলত গ্রাভিটি ইন্ডাস্ট্রি তৈরি করা বিশেষ ক্যাম্ব্রিয়ার জেট স্যুটটির কার্যকারিতা যাচাই করতেই প্রথমবারের মতো লেক ডিস্ট্রিক্ট অঞ্চলের ওই আহত মেয়েটিকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করতে যান প্যারামেডিকরা। গ্রাভিটি ইন্ডাস্ট্রি জানিয়েছে যে তাদের তৈরি এই বিশেষ স্যুটটি পরে প্যারামেডিকরা আকাশে উঠতে পারবেন এবং যে কোনো জায়গায় যেতে পারবেন। এই স্যুটটির 2 হাতার নিচের অংশে এবং পিঠে ছোট ছোট ইঞ্জিন রয়েছে যা স্যুট পরিহিত ব্যক্তিকে বাতাসে ভেসে থাকতে সাহায্য করবে এবং শুধু হাত নেড়েই ওই ব্যক্তি তার চলাফেরা নিয়ন্ত্রণ করতে পারবেন।